বন্ধুরা, প্রথম আম দিয়ে আম কুলপি আইসক্রিম বানাবো। এই যে প্রথম দেখছো না, আমটা ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পরে আমটা চেলে নিব, যাতে কোনো আঁশ না থাকে। এরপরে ঘন করে রাখা দুধ, ওই দুধ দিয়ে তারপরে সেই আইসক্রিমটা বানাবো। এখন আমটা চালছি যাতে কোনো আঁশ না থাকে। তারপরে কড়াইতে একটু শুকানোর পরে অল্প একটু চিনি দিয়ে দিলাম। অল্প, আম তো এমনি মিষ্টি। তারপরে ওই শুকিয়ে রাখা যে দুধটা, ওই দুধটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু শুকাবে, তারপরে নামাবো। কিন্তু দুধটা দেওয়ার আগে একটু ঠান্ডা করে নিতে হবে আমটা, না হলে কেটে যেতে পারে। তারপরে ওই চায়ের গ্লাসে বা বাটিতে, গ্লাসে, যার যেরকম তোমরা সবাই ঢেলে নিতে পারো। তারপরে ফ্রিজে রাখতে হবে 3-4 ঘন্টার জন্য। এরপর বানাচ্ছি হচ্ছে দুধ, ওই যে দুধটা ঘন করে রেখেছি, ওই দুধ দিয়ে আইসক্রিম। চিনিতে দুধ দিয়ে জাল দিয়েছি ওইটা। এখন ফ্রিজে নিয়ে যাচ্ছি, ফ্রিজে এই 4 ঘন্টার মতো রেখে দিব। 3 ঘন্টা রাখলেও জমে যাবে, রেখে দিব। তারপরে বের করে আনব। এই যে বের করে নিয়ে আসছি, কি সুন্দর হয়ে গেল আমার আম কুলপি আইসক্রিম। দেখো বন্ধুরা, আমি বলছি যে খুব টেস্ট আইসক্রিম, খুব ভালো হয়েছে, সেটাই তোমাদেরকে বলছি।